প্রথম ডাকে অবিকৃত থাকার পর দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিল লিটন দাসকে একই সঙ্গে ভাগ্য খুলেছে সাকিবল হাসানেরও একই দলে লিটনের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আজ আইপিএলের নিলামে একদম শেষের দিকে গিয়ে সাকিব আল হাসানকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স ভিত্তিমূল্য এক কোটি পঞ্চাশ লাখেই এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি এর আগে ভিত্তিমূল্য পঞ্চাশ লাখে লিটন দাসকে দলে ফেরায় তারা সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল মাতাবেন আল হাসান ও লিটন দাস